কথাই আছে সব তীর্থ একবার গঙ্গা সাগর বারবার। হ্যাঁ, এই গঙ্গা সাগরের টানে, মকর সংক্রান্তির স্নানে, পুণ্যার্জনের টানে কত মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আসেন এই কপিল মুনি আশ্রমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কপিল মুনি আশ্রম। মকর সংক্রান্তির পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে, ততই কিন্তু পুণ্যার্থীদের জনতার ঢল নেমেছে এই কপিল মুনি আশ্রম চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে মন্দির চত্বরে, এবং প্রচুর পুণ্যার্থী কিন্তু যত সময় এগিয়ে আসছে মকর স্নানে তারা কিন্তু দলে দলে এসে ভিড় করেছেন। আমি একবার আপনাদের চারপাশের ছবিটা দেখানোর চেষ্টা করব, এবং সেই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত মানুষের মধ্যে সেই আগ্রহ, সেই পুণ্যার্জনের জন্য কপিল মুনি আশ্রমে যে মনস্কামনা পূরণের জন্য কিন্তু কত মানুষ যে তারা এখানে এসে ভিড় করেছেন এই সাগর প্রাঙ্গণে, সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব নিউজ ওয়েব ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী সমাগম হয়েছে কপিল মুনি আশ্রম চত্বরের চারিদিকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কপিল মুনির নামে জয়ধ্বনি দিতে দিতে কিন্তু তারা, সেই পুণ্যার্থীরা কিন্তু বাঁশের ব্যারিকেড ধরে ধরে তারা লাইন ধরে এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে। আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি নিউজ ওয়েব ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখছেন যে পুণ্যার্থীরা দলে দলে কিন্তু পুজো দেওয়ার জন্য কপিল মুনি আশ্রম চত্বরের দিকে এগিয়ে চলেছেন জয়ধ্বনি দিতে দিতে। কম্বল, বিছানা, জামা কাপড় সমস্ত কিছুই নিয়েছেন তারা, এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি আমরা বহু বিদেশিকেও এই মেলা প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু এসেছেন একটাই উদ্দেশ্যে যে পুণ্যার্জন, অর্থাৎ সকল জীবনের সকল পাপ যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায় কপিল মুনি কাছে প্রার্থনার জন্য। প্রার্থনা করলে যেন সেই পাপ জীবনের ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং জীবনের মনস্কামনা যাতে পূরণ হয়, সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এখানে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ব্যারিকেড দিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে গার্ড করে দেওয়া হয়েছে, যাতে কোনো হুড়োহুড়ি, যাতে কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় পুণ্যার্থীদের জন্য। কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে তারা ধীরে ধীর পায়ে এগিয়ে চলেছেন এখানে, এবং মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে একটাই কারণে, যে যখন ভিড় হয়ে যাচ্ছে তখন একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপরে আবার সেই ভিড়টা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু পরবর্তী লাইনকে ছাড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কপিল মুনি আশ্রম চত্বরের সামনে কিন্তু পুণ্যার্থীরা ভিড় করেছেন, তাদের মাথায় তাদের বোচকা রয়েছে, তারা সেই বোচকার মধ্যে কম্বল, অর্থাৎ এখানে খুব শীত, সেই ঠান্ডা হাওয়া দিচ্ছে সাগরের হাওয়া, সেই শীতের কাঁপন থেকে বাঁচার জন্য কিন্তু তারা তাদের গরম জামা নিয়ে এসছেন, কম্বল নিয়ে এসছেন, তারা এখানে রাত কাটাচ্ছেন। অনেকেই মন্দির চত্বরে বাইরে রাস্তার উপরে এবং সাগরের পাড়ে তারা কিন্তু তাঁবু খাটিয়ে বা তারা কিন্তু মাদুর পেতে, কম্বল পেতে তারা কিন্তু শুয়েছেন, সারা রাত কাটিয়েছেন, এবং সেই বোচকা নিয়েই কিন্তু তারা আজকে আবার উঠে পড়েছেন এবং তারা প্রসাদ চড়াবেন আজকে কপিল মুনি আশ্রমে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জনতাকে আবার লাইন ছেড়ে দেওয়া হয়েছে, লাইন আটকে রাখা হয়েছিল, অর্থাৎ সামনের লাইন ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিছনের জনতা, যাদের আটকে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আবার পুরনো যারা রয়েছেন, পিছনের যারা লাইন রয়েছেন, সেই লাইনটা কিন্তু এখানে এসে তারা কিন্তু আবার এখানে দাঁড়িয়ে যাবেন এবং একটা ব্যারিকেড করে দেওয়া হবে, এবং সেই ব্যারিকেডের পরে কিন্তু আবার তারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে কপিল মুনি আশ্রমের দিকে, তারা ধীর পায়ে এগিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আবার যত মানে সময় এগিয়ে আসছে, মহেন্দ্রক্ষণ মকর সংক্রান্তি স্নানের সময় এগিয়ে আসছে, ততই কিন্তু পুণ্যার্থীদের ঢল নেমেছে। গত দুবছরের কোভিড পরিস্থিতির জন্য কিন্তু আমরা সেই ঢল আমরা দেখতে পাইনি, যদিও পুণ্যার্থীর সমাগম নিশ্চয়ই হয়েছিল, কিন্তু এত জনতার, এত পুণ্যার্থীর সমাগম কিন্তু এই 2023 সালে এসে আমরা দেখতে পাচ্ছি। 2021-22 কিন্তু সেই ছবিটা ছিল না আমাদের কাছে, সেই পরিচিত ছবিটা ছিল না। এবার দর্শক, প্রচুর দর্শক পুণ্যার্থী তারা এসছেন কপিল মুনি চত্বরে, ভিড় জমিয়েছেন পুণ্যার্জনের আশায়। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ওয়েব ইন্ডিয়ার পর্দায় সেই ছবি। ভাইজি, আপ কহাঁ সে আয়ে হ্যায়? বর কাঠোয়া সে। আচ্ছা, তো কিস লিয়ে ইধার আয়ে হ্যায়? আইলো ছিলে দর্শন করে লে। আচ্ছা, আইলো ছিলে। পূজা চড়াই হ্যায় বাবা কে মাথা মে? না। কব কব চড়েঙ্গে? চড়াইবা কি আয়ে ওগত গার্জেন খোজে লেলে ছি, ওয়া ফোনে করি রইলো আছি। আচ্ছা, ফোনে নে হই রে। আচ্ছা,
अच्छा, आप कहाँ से आए हैं? बाराबंकी, बाराबंकी जिला, राम प्रकाश। अच्छा, कहाँ से आए हैं? सुहामा, बाराबंकी जिला। बाराबंकी जिला में जी आपका घर? जी। अच्छा, तो इधर किस लिए आए हैं? यहाँ बाबा के दर्शन करने के लिए आए। कितनी बार आए हैं आप इधर? दो तीन बार आए हैं सर। दो तीन बार आए। अच्छा, पूजा चढ़ाए बाबा के माथे में? हाँ, पूजा चढ़ावागा है, चढ़ाऊंगा। अच्छा ठीक है, आप कहाँ से आए हैं भाई? झारखंड। झारखंड से आए हैं, किस लिए आए हैं? कितने दिनों से इधर आ रहे हैं? हम दो बार पहले आए थे, एक बार अभी फिर आए हैं। अच्छा, तो आप पूजा चढ़ाएंगे? हाँ। किस लिए पूजा चढ़ाएंगे, किस लिए आप आते हैं? गंगा स्नान करने आते हैं। दो साल किस लिए आते हैं? गंगा स्नान करने आते हैं। गंगा स्नान? हाँ, ये दो साल नहीं आया लॉकडाउन से। चलते गंगा स्नान में क्या होता है? गंगा स्नान में भगवान का होता है, और क्या है, सब मनोकामना पूर्ण होता है। हाँ हाँ होता है, होता है, पूरा होता है।